অবশেষে আজকে আমি তাহলে হোম টুরটা শেয়ার করব আপনাদের সঙ্গে। তো হোম টুরটা শুট করছি যার জন্য একদম বাড়ির বাইরে বেরিয়ে যাব, ওখান থেকে একদম গেটের বাইরে থেকে শুটটা স্টার্ট করব, একদম ছাদ অব্দি হবে হোম টুরের ভিডিও। তো চলুন দেখাতে থাকি, বাই বাই। চল বাইরে যাই, বাইরে চলে এসেছি বাড়ি, পুরো অন্ধকার লাগছে এখন। তো এই যে আমরা বাড়ির বাইরে চলে এসেছি, তো বাড়ির বাইরে থেকেই ভিডিওটা স্টার্ট করছি। এবার আমরা যাচ্ছি বাড়ির ভেতরের দিকে, তো বাড়ির ভেতরের দিকে যাচ্ছি। এই যে আমাদের সামনেটা একটু টিন দিয়ে এইভাবে বসার জায়গা করা রয়েছে, টিন দিয়ে। এই যে ঢুকতেই এখানে ফ্যানটা অফ করো, ঢুকতেই ফ্যানের আওয়াজ হবে, ফ্যানটা অফ কর। তো ঢুকতেই এখানে যে আমার পার্লার, এখানে আমার লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের ছবি, লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুরের প্রতিমা রয়েছে এখানে পিতলের। এটা এখানে মা রোজ পুজো করে। দাঁড়া, ছটফট করিস না। যে দাদা এটা নিয়ে এসেছিল তারাপীঠ থেকে, দাদা মানে আমার ভাসুর, দাদা এটা নিয়ে এসেছিল তারাপীঠ থেকে, এটা এখানে লাগানো আছে। এগুলো পার্লার সাজিয়েছিলাম যখন, তখন এই স্টিকারগুলো দিয়ে সাজিয়েছিলাম। কোনটা? ওইটা। হ্যাঁ, তো পার্লার সাজানোর সময় তখনই কেনা হয়েছিল এইগুলো, এখন তো ধুলো পড়ে গেছে প্রচুর, পরিষ্কার করা হয়নি। তো লাইটটা অফ কর এবার, লাইটটা অফ কর। এই তো এখানে এইগুলো এইভাবে সব ড্রয়ার করা রয়েছে, সব ড্রয়ার করা রয়েছে। গেটটা বন্ধ করে আয়, নাহলে হনুমান ঢুকে যাবে। আমার এই পার্লারের পরেই এই যে ঢুকতে লম্বা বারান্দা, দুদিক এইদিকে রুম, এদিকে মায়ের রুম, এদিকে মায়ের রুম, মায়েরা শুয়ে আছে। আর এখানে নিচে আমার এই একটা রুম, আমি যখন এখানে থাকতাম সারাদিন আমরা এইখানেই নিচ রুমে, এখানেই মেয়ের পড়াশোনা, মেয়ের এই যে কম্পিউটার সব এইখানে, মেয়ের বই খাতা, এটা আমরা মানে সবসময় আমরা রাফ ইউজ, মেয়ে বিছানা ধাসা যাই করুক আমরা এইখানেই করতাম। এটা একটা রুম, এই যে এই কাঁচটা সেদিন ভেঙে গেছিলো যেটা। এবার এই রুম থেকে বেরিয়ে আবার বারান্দা থেকে, বারান্দা থেকে সোজা চলে গেলে নিচে, তার মানে আমাদের তিনটে রুম, পার্লার একটা, দুটো ওখানে, আর এই যে এখানে আমাদের কিচেন, রান্নাঘর, এটা নিচতলার রান্নাঘরটা। আলো অন্ধকার হয়ে যাচ্ছে, আলোটা জ্বালতে হবে। এটা নিচতলার রান্নাঘরটা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এটা নিচতলার রান্নাঘর। দিয়ে আবার বেরিয়ে গেলে রান্নাঘর থেকে বেরিয়ে এটা হচ্ছে নিচের বাথরুম, এটা নিচের বাথরুমটা, এদিকে একটা এই বাথরুম আর এদিকে একটা এরকম এরকম আছে একটা বাথরুম নিচের, মানে একদিকে কোমোট একদিকে ইন্ডিয়ান প্যান্ট। তারপর সর সামনে থেকে, তারপর এই যে সিঁড়ির তলায় এখানে, এখান দিয়েও আমাদের গেট বেরোনোর জায়গা আছে। ও আর একটা জিনিস মিস করে গেছি, সেটা হলো এই ব্যাকে যাচ্ছি, এই যে আমাদের ঘরে ঢুকতে যেটা দিয়ে পার্লার এন্ট্রান্স দেখলেন, তাছাড়া আমাদের এই একটা এন্ট্রান্স আছে, এই এন্ট্রান্স একটা আছে, এটা দিয়েও আমাদের বাইরে সে মেন গেটের দিকে এই যে এখান দিয়ে বেরিয়ে যাওয়া যায়, এই যে সামনে সাইড দিয়ে, বাড়ির সাইড দিয়ে বেরিয়ে যাওয়া যায়। তো এবারে যাব ওপরে, এবারে যাচ্ছি ওপরে। ওপরে যেতে গিয়ে আসার পরে এদিকে একটা রুম, এটা হচ্ছে বাপির গোডাউন ঘর, এখানে হচ্ছে সর। তুই সামনে থেকে, এটা বাপির সমস্ত সংসার, এখানে বাপির একার সংসার বলতে পারেন, মানে বাপির যত যাবতীয় দরকারি জিনিসপত্র সব এই রুমে থাকে। বাপির সব যত এক্সট্রা দরকারি জিনিসপত্র, এক্সট্রা বাসনপত্র, গিফট যত, তারপর বড় বড় বাসন, গামলা, নৌকা, গিফট যখন হারিয়ে যায় তাই জন্য দাদা এখানে। হ্যাঁ সব, তারপরে নৌকা টৌকা, যে বড় বড় রান্না, এই যে সব এর তলায় নৌকা, যে রান্না বান্নার জন্য যেগুলো লাগে,
এখানে বাপির একটা টিভিও রয়েছে, আগের যে টিভি আমাদের সবার, এটা পুরনো মডেলের আগের একটা টিভিও এখানে সেট করা আছে। বাপি আগে দেখতো, এখন আর দেখে না। এই যে এখানে একটা দেওয়ালে এরকম করে রেখেছে আলমারি টাইপ, লাগিয়ে দে ওটা, লাগিয়ে দে। তো এই যে আমাদের দেওয়ালে এই যে এরকম এগুলো ম্যাটগুলো লাগানো রয়েছে, এগুলো। তো এই যে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যাচ্ছি, সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার পর আগে রুমগুলো দেখাই। রুমগুলো দেখানোর আগে আগে এইদিকে উঠে যাই। এই যে সিঁড়ি দিয়ে উঠলাম আমরা, হ্যাঁ, এই যে এই কটা সিঁড়ি হয়েছে, সিঁড়ি দিয়ে এইখানে ওপরে এই বেসিনের এই পাশটাতে একটা ওপরের কিচেন, এটা আমাদের শর্ট, কিচ্ছু নেই, আমি এসেছিলাম আগে। ওপরের কিচেন এটা আমাদের, ওপরের কিচেন, এখানেও কচিনা লাগানো আছে, কিন্তু কোনো দিন আজ অব্দি আমাদের ওপরে রান্না হয়নি। এই যে সব শোকেস করা রয়েছে, পয়েন্ট টয়েন্ট সবই করা আছে, গোছানো একেবারে, কিন্তু আজ অব্দি কোনোদিন রান্না হয়নি, সব জং পড়ে যাচ্ছে। হ্যাঁ, কলে জল টলে সবই পড়ে, সমস্তটাই সব এখানে। এটা হচ্ছে আমাদের ওপরে রান্নাঘর। বের হো, আমি ছিটকানি লাগাবো, ছিটকানি লাগিয়ে নেবে আসো। এই যে এবারে এই যে সিঁড়ি দিয়ে উঠে রান্নাঘর এই যে ওপরে ছিল, এবারে যাচ্ছি সোজা সোজা এই যে এইখানটা ডাইনিংটা, এখানে ডাইনিংটা না, ওটা পরে যাব, ওপরে পরে যাব, আগে দোতলাটা পুরোটা দেখিয়ে দিই। এটা আমাদের ঢুকেই দোতলার ডাইনিং, এখানে আছে এই যে লাইব্রেরি, আমাদের ছোটখাটো একটা লাইব্রেরি, দাদা যত বই কিনতো সব দাদা আছে। হ্যাঁ, তো জেঠিমারও কিছু বই আছে এর মধ্যে, সব বইয়ের কালেকশন সব। এই যে শরৎ রচনা বলি, আর এখানে এই যে আমাদের সব সমস্ত ভালো ভালো বই সব সাজানো আছে। এই যেটা বাজেতে পেয়েছিলাম পটটা, এই আমার মেয়ের ছোটবেলার ছবি, এইভাবে এটা একটা স্টাইলসের মধ্যে সেট করা রয়েছে। এটা মায়েদের কম বয়সের ছবি, মা বাপির। এটা যখন রাজস্থান বেড়াতে গেছিল, আমার তখন বিয়ে হয়নি, বাপি মা আর আমার হাজবেন্ড রাজস্থান বেড়াতে গেছিল, তো তখন এর ছবি, সেটাকে বাঁধিয়েছিল। হ্যাঁ, ওটা তো এমনি পিকচার। আর আর এখানে আছে এই যে একটা পিকচার, এটা আর ঝর্ণার মতো হতো আগে, এখন খারাপ হয়ে গেছে একটু, আছে, বন্ধ করো ওটা। দিয়ে এই যে, এই যে ডাইনিংটা আমাদের যখন মেয়ের বার্থডে হয় তখন আমাদের ওপরে এখানেই আমাদের রান্না খাওয়া দাওয়াটা, এখানে এই লম্বা স্পেসেই আমাদের টেবিল টেবিল ফেলে খাওয়া দাওয়া হয়ে যায়। আর রাজস্থান থেকে আনা এই যে একটা সেই কাপড়ের ইয়ে, সেইটাকে বাঁধানো, এই যে রাজস্থান থেকে এনেছিল এটা। আর উপরে একটা ঝুমার রয়েছে, ঝুমার একটা রয়েছে, এটার কালার চেঞ্জ হতো, তো এখন আবার দেখছি ডিস্টার্ব করছে। এটা আমার মেয়ের যখন, আমি করে দিচ্ছি, কালার চেঞ্জ হচ্ছে না এখন, ডিস্টার্ব হয়ে গেছে, এখন একটা কালারই হয়ে আছে, এটা অনেক রকম কালার হয়। কিন্তু এটা যখন আমার মেয়ের অন্নপ্রাশন হয় তখন বাপি আনিয়ে লাগিয়েছিল এখানে। আর এই যে এটা একটা শেলফ, এইটা আমার যা সব সাজিয়েছে, এগুলো এগুলো সব আমার যায়ের সাজানো সুন্দর করে। আর এইটা ভেতরে ছিল, ওই শোকেসের ভেতরে আমি বার করেছিলাম আমার জন্মদিনের দিন, আর তার আগে আমার ঢুকেছিলাম আমার জায়ের ছেলে, মানে আমাদের রাজের ছোট্টবেলার ছবি। এইটাও রাজের অন্নপ্রাশনের ছবি। বার্থডে হলে তখন এইখানেই আমরা বেলুন টেলুন দিয়ে সাজিয়ে এখানেই বার্থডে করি। তারপর যাচ্ছি এদিকে, এই যে আমাদের এখানে এটা একটা শোপিসের পুরো একটা সুন্দর ওয়ার্ড্রপ টাইপের আছে, পুরো শোপিসে ভর্তি, আপনারা দেখতে পাচ্ছেন কি জানি না। এতে কিছু খেলনা আমি নিয়েছিলাম,
আমাদের ছবি, মায়ের ছবি, মা আগে সেই রবীন্দ্রসঙ্গীত নাচ করেছিল যখন দুর্গা। এটা একটু হেজি লাগছে, ধুলো পড়েছে এদিক থেকে। এই যে গণেশ ঠাকুরগুলো সব, দাদা একটা একটা শোকেসে যে ঠাকুর রাখা সেগুলোই শুধু রেখে, এইটা দেয়, এইটা দেখুন, তাই দিক থেকেও দেখা যাবে না এমন ভাবে রয়েছে। নাড়ুগোপাল ঠাকুর এই কৃষ্ণকে সাপ পাহারা দিয়ে যে নিয়ে এসেছিল সেইটা। তারপরে ওহো, এইটা তো চাবিটা খোলা হয়নি। আচ্ছা এগুলো, আচ্ছা এই রুমটা পরে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেবো। এখানেও আমাদের একটা এই যে রুম আছে, হ্যাঁ দেখাবো আগে। উপরে আমাদের টোটাল তিনটে রুম, এই একটা রুম, এটা এখন চাবি লাগানো, পরে আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো এই রুমটা। আর এখানে এই যে আরাম কেদারা বসে গেছে, আরাম কেদারা, এটা অনেক দিনের। আর এই যে এইদিকে এটা একটা রুম, এই যে এটা একটা রুম, ঢুকতেই ওপরে এটা একটা রুম, এই যে এখানে ড্রেসিং টেবিল রয়েছে, মেয়ের পুতুল সব আছে, এখানে আমার জিনিসপত্র কিছু আছে সবই শোকেসের ভেতরে, বাপির আলমারি। ওই রুম থেকে দেখাবো, ওইখানে জামা কাপড় আছে মেলা। এই যে এটা আমার মেয়ের হারমোনিয়াম আছে, এর মধ্যে এটার মধ্যে আমার মেয়ের হারমোনিয়াম আছে। তারপরে এই রুম থেকে বেরিয়ে এইদিকে এই যে এই একটা রুম, তো এই যে এটা একটা রুম, এটা আমাদের রাজের ছোটবেলার ছবি, যে আমার বড় মশাই ঘুমাচ্ছে। লাইটটা অফ করে বেরিয়ে পাপা ঘুমাচ্ছে। তো হলো উপরে আমাদের তিনটে রুম, তার মধ্যে দুটো রুম দেখালাম, আর এটা এখন চাবি লাগানো আছে, এই রুমটায় চাবি লাগানো থাকে। তো আমরা হচ্ছে এবারে যাব, এই যে এদিকে রুমগুলো দেখালাম, এই যে এদিকে, এবারে আমরা যাব। আচ্ছা আপনারা একটা জিনিস দেখতে পাচ্ছেন কি, দাঁড়ান এইটা দেখাই একটু, এই যে দেখতে পাচ্ছেন এটা, এখানে একটা পিকচার আছে, এই যে, আর এখানে আমাদের আছে লাফিং বুদ্ধা। আর পায়ে লাগবে, এই যে এখানে একটা লাফিং বুদ্ধা রাখা স্ট্যান্ড আছে আমাদের, লাফিং বুদ্ধা আমি দেখিনি, দুটো লাফিং বুদ্ধা আছে। এবারে যাব আমরা ওপরে, এবারে যাব ওপরে, যে এখানে এই আয়নাটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে এবারে। তো এবার আমরা যাব ওপরে, ওপরে একটা রান্নাঘর আছে যে দেখালাম আপনাদের, এই যে ওখানে এই যে বেসিনের পাশে উপরে উঠে যেতে হয়, আর এইখানে সিঁড়ি দিয়ে উঠে উপরে ছাদের দিকে যেতে এখানে আছে একটা বাথরুম, এখানে একটা বাথরুম আছে, থাক না কি হয়েছে তাতে, এখানে একটা বাথরুম আছে আমাদের, এইদিকে একটা কমোড আছে, আর এদিকে একটা বাথরুম আছে, ওপরের বাথরুম এটা। এই বাথরুম থেকে বেরিয়েই আবার সিঁড়ি দিয়ে উঠে যাব, সিঁড়ি দিয়ে উঠে যাব। হ্যাঁ একটা গণেশজি আছে একটা, আসতে কিন্তু হাতে না লাগে, হ্যাঁ দাঁড়া চাবিটা আমি খুলি, দাঁড়ান চাবিটা খুলে আবার ছাদে আমরা যাচ্ছি। তো এই যে ছাদের চাবি খুলেছি, ছাদের চাবি খুলে এই যে এদের ভেতরে ঢুকছি, আমাদের দুটো, একটা প্রথমে কাঠের তারপর লোহার করা। এই যে এটা আমাদের আগে ঠাকুর ঘর ছিল, এটা খুলবো না, এখানে এখন উঠতে হবে না,
এখানে এইদিকে আগে আমাদের ঠাকুরঘর ছিল, খুললে দেখা সর সর তাহলে এটা ধর ঠাকুরঘর ছিল। কেন বলছি, আমার শাশুড়ি মায়ের যখন পা ভেঙে গেল তখন থেকে আর আমাদের ওপরে পুজো করা হয় না। উঠিস না, নোংরা আছে এখানে, আমি জুতো পরে এখানে আর পুজো করা হয় না, কারণ মা তো আর এই তিনতলায় পুজো করতে উঠতে পারবে না। তো তাই জন্য ঠাকুর সব নিয়ে চলে যাওয়া হয়েছে। আগে দিদা সবসময় উঠছে, আমিও দিদার সাথে উঠতাম। হ্যাঁ, উপরে পুজো করতে আসলে মিনিমাম 8 থেকে 40 ঘন্টা সময় লাগে পুজো করতে আসলে, আর আমিও তখন স্কুলে পার্ট টাইম করতাম, যার কারণে আমারও সময় ছিল না এতক্ষণ ধরে সময় করার। তাই জন্য নিচেই সব ঠাকুর সিংহাসনে নামিয়ে নিয়ে চলে যাওয়া হয়েছে। আর এখানে ট্যাঙ্ক আছে, এই যে ট্যাঙ্কটা এইদিকে, এইখানেও টিন দেওয়া রয়েছে। আর ও বাবা, এই যে আলো আর কিছু দেখা যাবে বলে মনে হয় না। আর এই যে আমাদের ওপেন ছাদটা, এটা আমাদের ওপেন ছাদটা, এখানেই বাপির ইচ্ছা ছাদ বাগান করার খুব শিগগিরই। বাপি সব সারটার, এই যে সব বাড়িতে এসব সারটার বানানো শুরু করে দিয়েছে, সব রেডি করে রাখছে। আর এই যে ছাদ থেকে, এই যে আমাদের এদিকে বাঁশ ঝাড় টাঁশ ঝাড়গুলো রয়েছে আশপাশে বাড়িঘর দোর, আমাদের আগে দেখিয়েছি আপনাদের ছাদটা, আর বেশি কিছু দেখানোর নেই। আর একটা, হ্যাঁ একটা জিনিস দেখাই, এই যে এখানে বাপি লোটাস গাছ লাগিয়েছিল, এই বীজগুলো অনলাইনে অর্ডার করেছিলাম আমি, তা কতটা হবে জানি না। নিচেরগুলো বেশি সুন্দর আছে, এবার নিচেও দেখাবো, নিচেও আছে লোটাস গাছ আমাদের, নিচে গিয়ে দেখাবো। আর এইদিকে সেদিন যে আগের ব্লগে দেখিয়েছিলাম আমরা, এখানে এর উপরে ছাদে উঠেছিলাম, তো এখন আর সেটা উঠছি না, প্রচণ্ড রোদ। এই ট্যাঙ্কটাকে এই এই ছাদের ওপরে থাকতো, এই দিক দিয়ে উঠে যে ছাদ ঠাকুর তলা ঠাকুর মন্দিরের উপরে ছাদে থাকতো আগে ট্যাঙ্কটা, এখন নামিয়ে দেওয়া হয়েছে। তো এবার আমরা এই যে এই স্পেসটা একটা, এটা শেড দেওয়া, এখান থেকে ছাদ, ও আচ্ছা ওই দিক থেকে ছাদটা দেখাতে বলছিস, তা আমি আগের ব্লগে দেখিয়েছি এটা, তাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। এই যে, এই যে ওই দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে ওই ওপরে ঠাকুর ঘরের উপরের ছাদটা, ওই যে উপরে দেখা যাচ্ছে, আর বড় করতে হবে না, দেখাই যাচ্ছে দেখাই যাচ্ছে, পুরো একদম এখন পুরো অন্ধকার ইয়ে হয়ে গেছে, আমরা কি চোখে দেখতে পাচ্ছি না। এখন চাবি লাগাতে হবে এবার, আবার আর ছাদে ওঠা নেই আজকে, শর দেখি চাবিটা লাগিয়ে দিই জুতোটা। তো আমরা নেমে চলে যাচ্ছি একদম নিচে একটা, তো এই যে এইটা আমাদের ব্যালকনি, এখান দিয়ে রাস্তার পুরো ভিউটাই দেখা যায়। এখানে পেয়ারা গাছ, আর এইখান দিয়ে, এই যে এখান দিয়ে ঢুকলাম, এখান দিয়ে আবার এই রুমটাও ঢোকা যায়, দেখাচ্ছি আপনাদের, এই দেখুন এই রুমেও ঢোকা যায়। তো হোম টুডে ব্লগটা এখানেই এন্ড করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর আমাকে প্রচুর ভালোবাসা দেবেন আপনারা, এটাই আমি চাইবো, আমাকে সমর্থন করবেন। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, হোম টুডে ব্লগটা, তো টাটা, বাই বাই।